আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। কম্পিউটার বিজনের পক্ষ থেকে এ সালিম স্বাগত জানাচ্ছি একটা ভিডিওতে। তো আজকের এই ভিডিওটা হচ্ছে একটু ল্যাপটপ নিয়ে কথা বলবো। তো অনেকেই বলতেছিলেন যে একটু অল টাইম আসলে সবাই আপডেটগুলোই চান, আসলে এই ভিডিওগুলো বানাতে যেও আমাদের অনেকটা সময় লেগে যায়। তো তারপর আমি চেষ্টা করছি আপনাদের জন্য যে বাজেটের মধ্যে কী কী ল্যাপটপগুলো এখন এই মুহূর্তে আছে আমাদের কাছে। আমি এখানে কিছু ল্যাপটপ ডিসপ্লে করেছি, সাজিয়ে রেখেছি আর কি, যে কী কী ল্যাপটপগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, অনেকগুলো ল্যাপটপ আছে এখানে। তো এখন আমাদের যাদের বাজেট আসলে খুবই কম, তাদের থেকে মোটামুটি একটু ভালো কোয়ালিটির যে ল্যাপটপগুলো প্রয়োজন সেগুলো আমাদের কাছে আছে মোটামুটি। দেখা যায় যে আপনি হয়তো ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করতে চান, আপনি টুকটাক গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করতে চাচ্ছেন, তারপরে হচ্ছে অফিসিয়াল সব ধরনের কাজ করতে চাচ্ছেন, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ব্যাকআপ দরকার, পারফরমেন্স স্পিডগুলোও যেন মোটামুটি ভালো হয়। সো আসলে এখন যেহেতু এগুলো সব ইউজ ল্যাপটপ, বিদেশি ইউজ ল্যাপটপ, সো এগুলোর কোয়ালিটি মোটামুটি ভালো আছে। আর এগুলো টোটালি সবগুলোই প্রায় হচ্ছে আমাদের বিজনেস সিরিজের ল্যাপটপ। আপনারা মাথায় রাখবেন, যখন আপনারা মানে ভালো পারফরমেন্স পেতে চাবেন ইউজ ল্যাপটপগুলো থেকে, অবশ্যই আপনারা চেষ্টা করবেন বিজনেস সিরিজের ল্যাপটপগুলো কেনার জন্য। তো বন্ধুরা, এখন আমি চলে যাচ্ছি ভিডিওর মেইন আলোচনাতে। তো আশা করি ভিডিওটা কাজে লাগবে, যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন, তাহলে হয়তো যারা পুরাতন এই ব্যবহৃত ল্যাপটপগুলো কিনতে চান তাদের কাজে লাগতে পারে, অথবা অনেকে দেখে জানতে পারবে এবং বুঝতে পারবে যে তার কোন ল্যাপটপটা নেওয়া উচিত। তো আর কথা নয়, এখন প্রথমত একটা আমি ল্যাপটপ দেখাচ্ছি, যাদের আসলে একটু বাজেটটা কম থাকে তাদের জন্য মূলত এই ল্যাপটপটা। তো এটা হচ্ছে 840G2। ল্যাপটপটা আসলে বেশ ফ্রেশ আছে, আপনার নিতে পারেন এসে, আমাদের কাছে এই ল্যাপটপগুলো আছে, এগুলো ইউজড ল্যাপটপ মূলত। তো এইচপির এই ল্যাপটপগুলো খুব সাশ্রয়ী দামে পাবেন। এইটাতে আমাদের হচ্ছে 4GB র্যাম আর এসএসডি আছে 256GB। তো এই ল্যাপটপগুলো যদি আপনি কিনতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন, এগুলো হয়তো আপনি পাবেন হচ্ছে 19,900 টাকার মধ্যে, অর্থাৎ 20,000 টাকার মধ্যেই আপনি এই ল্যাপটপগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। সো আমার মনে হয় যে বাজেটের মধ্যে অনেক ভালো হতে পারে। এটা দুইটা ভ্যারিয়েন্টে হয়, আপনি চাইলে হয়তো 500GB হার্ড ডিস্ক দিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে হয়তো আরও 500 টাকা কমে যাবে, আর 250GB SATA SSD মেবি থাকে এটাতে, এটা হলে হয়তো তখন আপনার 19,900 বা 20,000 মতো টাচ করে যাবে। তো আজকের এই ভিডিও থেকে যারা আমাদের কাছে ল্যাপটপ কিনবেন, একটা অ্যানাউন্সমেন্ট থাকছে, সেটা হচ্ছে যে আপনারা আমাদের এই প্রত্যেকটি ল্যাপটপ অবশ্যই অনেক ফ্রেশ কোয়ালিটির থাকবে, আপনারা সরাসরি আমাদের কম্পিউটার ভিশনের শোরুম থেকে এসে নিয়ে যাবেন। সাথে আমরা এখন থেকে প্রত্যেকটা ল্যাপটপে একটা করে ব্যাগ ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিই। তো বন্ধুরা, এরপরে এখানে আর একটা ল্যাপটপ আছে, এখানে 840G3। 840G3 আসলে আমাদের দেশে সবচেয়ে কমন একটি প্রোডাক্ট। এটা দুটি ভ্যারিয়েন্টে আছে আমাদের কাছে, একটা হচ্ছে টাচ স্ক্রিন আর একটা হচ্ছে আপনার নন টাচ, দুটাই হয় আমাদের কাছে, দুটাই আছে। তবে টাচ ছাড়াটা একটু তুলনামূলক শর্টেজ আছে মার্কেটে, হয়তো কিছুদিন পর আবার অ্যাভেলেবেল হয়ে যেতে পারে। তো 840G3 8GB 256GB SSD আছে এটাতে। এটা যদি আপনি টাচ স্ক্রিনটা নেন তাহলে হয়তো আপনি 23,500 টাকার মধ্যে পেয়ে যাবেন, টাচ ছাড়াটা যদি নেন তাহলে হয়তো 22,500 টাকা। এখন চলে আসি যে এই ল্যাপটপগুলো আপনার আমাদের যে প্রাইসগুলো বললাম এটা কিন্তু একদম ফাইনাল প্রাইস। হয়তো আপনারা অনেক সময় বলবেন যে আসলে দাম বা কম বেশি করে, আসলে আমাদের হয়তো এই সুযোগগুলো নেই। আমাদের প্রত্যেকটা ল্যাপটপে 1 বছর অফ আমরা সার্ভিস ওয়ারেন্টি সাপোর্ট দিব, ফ্রি অফ কস্টে আপনি সার্ভিস সাপোর্ট পাবেন। তো আমার মনে হয় যে 840G3 এই টাচ স্ক্রিন ফ্রেশ ল্যাপটপটা নিতে পারেন, এটার টাচগুলো যথেষ্ট স্মুথ থাকে এবং খুব ভালোভাবে দেখবেন যে আপনি কাজ করতে পাচ্ছেন, আপনার পছন্দের মধ্যে যথেষ্ট ভালো হতে পারে। তো আর যেটা নন টাচ বললাম এটা হচ্ছে নন টাচ, এগুলো ওই 22,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এরপরে আর একটা ল্যাপটপ আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই ল্যাপটপটা এটা হচ্ছে আপনার Core i7 8th generation। তো চমৎকার একটি ল্যাপটপ, আউটলুকটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ, 830G5। এটা হচ্ছে Core i5 8th generation, 8GB র্যাম আছে, 256GB SSD আছে। যারা খুব ভারী একটু কাজ করবেন এই বাজেটের মধ্যে কিনতে চান, আসলে আমরা নতুন ল্যাপটপগুলো কিনতে গেলে অ্যারাউন্ড আপনার 60-70,000-এর নিচে আমরা ভালো ল্যাপটপ আসলে পাবোই না এখন। তো তার ভিড়ে যদি এই ধরনের ল্যাপটপগুলো আমরা একটু কম বাজেটের মধ্যে পাই তাহলে কেন এটা ভালো হবে। তো যাই হোক, 830G5 এটা, এই ল্যাপটপটা যদি আপনি কিনতে চান তাহলে হয়তো আপনাকে প্রায় 40,000 মতো কষ্ট করতে হবে। এটা চমৎকার একটি ল্যাপটপ এবং খুব কোয়ালিটি ফুল, ফ্রেশ কন্ডিশন থাকে এই ল্যাপটপগুলো, এবং আমার বিশ্বাস যে আপনি এটাতে খুব ভালো পারফরমেন্স পাবেন, অর্থাৎ ব্যবহার করে খুবই মজা পাবেন। এরপরে এখানে আরেকটা ল্যাপটপ আমি রেখেছি, এটাও হচ্ছে আপনার চমৎকার ফ্রেশ কোয়ালিটির একটা ল্যাপটপ, আর এটা হচ্ছে আপনার, এটাও i5 থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে i5 8th generation, 840G6। তো চমৎকার এই ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপটা আমাদের কাছে আছে। এই ল্যাপটপ যদি আপনি নিতে চান তাহলে হয়তো আপনাকে 33,500 টাকা খরচ করতে হবে। তো 33,500 টাকায়
i5 8th generation 840 G6 এটার আবার আরেকটা আছে হচ্ছে আমাদের কাছে 840 G5 ওটা যদি নেন তাহলে ওটা আসবে হচ্ছে 32500 ওটা কিন্তু 8th generation এটাও 8th generation ওটা 8th generation তো এতে একটু আপনার প্রসেসর ক্লক স্পিডের জন্য একটু আমাদের কিনতেও বেশি পড়েছে তো এই হচ্ছে ব্যাপার তো এই ল্যাপটপগুলো আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এরপর যাদের হয়তো একটু বড় ডিসপ্লে ল্যাপটপ দরকার তাদের জন্য আমাদের কাছে এখানে ল্যাপটপ আছে কিছু তো আমি আপনাদের একটু দেখাই এটা হচ্ছে মোটামুটি হলো 15 ইঞ্চি ডিসপ্লে সাইজের একটা ল্যাপটপ আর এটার মডেলটা হচ্ছে 840G 850G5 আর এটা হচ্ছে আপনার 7th জেনারেশন i5 তো যাদের একটু বড় ডিসপ্লে লাগবে অর্থাৎ অনেকটা গ্রাফিক্সের কাজ করবে মনে করেন যে বড় ডিসপ্লে যদি আসলে বড় ডিসপ্লে হলে আপনার হয়তো একটু চার্জিং ব্যাকআপটা তুলনামূলক কমে যাবে যখন আপনি 14 ইঞ্চি ডিসপ্লেতে থাকবেন ল্যাপটপে তখন দেখবেন যে আপনার চার্জিং ব্যাকআপটা কিন্তু বেশ ভালো পাচ্ছেন তো এই ক্ষেত্রে একটু হয়তো ব্যাকআপটা কমে যায় তো আপনার এই ল্যাপটপটা নিতে পারেন এই ল্যাপটপগুলো আপনি 8th জেনারেশন পাবেন 7th জেনারেশন পাবেন 15 ইঞ্চি ডিসপ্লে 8GB 256GB এটা যদি আপনি নিতে চান তাহলে হয়তো আপনাকে অ্যাপ্রক্স কস্ট করতে হবে হলো 37,000 টাকার মতো একটা ব্যাগ তো পাবেনই তো এটা হচ্ছে ব্যাপার এরপরে আমাদের কাছে আরেকটা ল্যাপটপ আছে এখানে 10th জেনারেশন যাদের হয়তো একটা আপডেট প্রয়োজন হতে পারে ডেলের একটা 10th জেনারেশন ল্যাপটপ আছে এই ল্যাপটপটার কনফিগারটা অ্যাকচুয়ালি এরকম হবে এটা হচ্ছে আপনার 8GB র্যাম থাকবে 128GB SATA NVMe থাকবে NVMe SSD থাকবে SATA না NVMe এর চেয়ে একটা 1TB হার্ড ডিস্ক থাকবে কমপ্লিটলি এই সেটআপটাতে আপনার নিট কস্টিং হবে হলো 44,000 টাকা i5 10th জেনারেশন এটা আমাদের কাছে এক পিস আছে শুধু তো আপনারা যদি চান তাহলে এই ডেলের ইনস্পিরন সিরিজের এই ল্যাপটপটা নিতে পারেন একদম বেশ কোয়ালিটি ফুল ল্যাপটপ আছে এবং আপনি নিশ্চিন্তে কাজ করতে পারেন এছাড়া আমাদের কাছে লেনোভোর কিছু আছে এখানে আসলে নিচে পড়ে গেছে লেনোভো তারপর হচ্ছে আপনার যদি ডেলের চান 360 ডিগ্রি যে ল্যাপটপগুলো সেগুলো আমাদের কাছে কিছু আছে এগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা আর কথা নয় ভিডিওটা আসলে আমি ছোট করতে চাচ্ছি যে কারণে হয়তো একটু স্কিপ করছি তো এখানে অসংখ্য ল্যাপটপ আছে আপনি চাইলে আমাদের শোরুমে এসে ল্যাপটপগুলো সংগ্রহ করতে পারেন এবং এই ল্যাপটপগুলো মোটামুটি আপনার বাজেটের মধ্যে থাকবে এরপর এখন চলে আসি ওয়ারেন্টি পলিসি যেহেতু এগুলো ইউজ ল্যাপটপ এগুলোর অ্যাকচুয়ালি কোনো ওয়ারেন্টি হয় না আপনি আমাদের কাছে ফ্রি সার্ভিস সাপোর্টটা পাবেন এক বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয় আমরা ফ্রি অফ কস্টে ঠিক করে দিব আর যদি কোনো পার্টস প্রয়োজন হয় সেটা অবশ্যই আপনাকে বেয়ার করতে হবে তো বন্ধুরা আর কথা নয় এই ল্যাপটপগুলো আপনি যদি সংগ্রহ করতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় কম্পিউটার ভিশন তো এখানে আমাদের সবগুলো ল্যাপটপই থাকে হয়তো আমাদের ডিসপ্লে থাকে না আমরা এরকম খামাল দিয়ে রেখে দিই আর আশা করি আপনি বেছে পছন্দ হয়েছে ভালো ল্যাপটপটি নিতে পারবেন ভিডিওটি কেমন লেগেছে জানাবেন আমাদের ঠিকানা কম্পিউটার ভিশন প্রেস ক্লাব মার্কেটের দ্বিতীয় তলায় স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে আমাদের ডিটেলস দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে আপনি চলে আসতে পারেন আমাদের শপে আর এসে সংগ্রহ করতে পারেন আপনার কাঙ্ক্ষিত পছন্দসই সেই ল্যাপটপটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার নতুন কোন ল্যাপটপের ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত আল্লাহ হাফেজ